সিপিডির প্রতিবেদন নিয়ে বিশেষজ্ঞদের মত, 92,000 কোটি টাকা নয়, ব্যাংক লোপাটের চিত্র আরো ভয়াবহ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি রিপোর্টে 15 বছরের ব্যাংক থেকে 92,000 টাকা লুটপাটের কথা বলা হয়েছে। তবে দেশের শীর্ষ 3 অর্থনীতিবিদ বলেছেন, ব্যাংক লুটপাটের একটি আংশিক চিত্র, প্রকৃত তথ্য আরও ভয়াবহ। লুটপাটের টাকার বড় অংশই বিদেশে পাচার হয়েছে, বাস্তবতা হচ্ছে এগুলো আর ব্যাংকে ফেরত আসবে না। তাদের মতে সরকারের ভুল নীতির কারণে অপরাধীরা সুবিধা পেয়েছে, ঋণ নিয়ে জাল জালিয়াতি বাড়ছে, মূল কারণ হলো এ ধরনের ঘটনা অপরাধী এবং নীতি নির্ধারক সবার জন্য লাভজনক, ফলে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা বলেছেন, এ ধরনের ঘটনা বন্ধে সরকারের উচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সদিচ্ছা জরুরি, না হলে আপাতত এর কোনো সমাধান নেই। দেশের অর্থনীতি চলমান সংকট ও করণীয় নিয়ে 24 ডিসেম্বর শনিবার প্রতিবেদন প্রকাশ করে সিপিডি। ওই প্রতিবেদনে বলা হয়, 15 বছরে দেশের ব্যাংকিং খাত থেকে 24টি ঘটনায় 92,261 কোটি টাকা লুটপাট হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে তথ্যগুলো ভরে সিপিডি। এছাড়াও প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যে সংকট চলছে এর আগে একসঙ্গে এত চ্যালেঞ্জ পড়েনি। অর্থনীতি ক্রমে ভঙ্গুর থেকে ভঙ্গুরতর হচ্ছে, কমছে রাজস্ব আয়, ব্যাংকিং খাত আরও দুর্বল হচ্ছে, বাড়ছে মূল্যস্ফীতি। 5 বছরে জিনিসপত্রের দাম 9% থেকে শুরু করে 400% বেড়েছে। এছাড়া শ্রম ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়ছে। এ অবস্থায় এ খাতে কার্যকর উদ্যোগ না নিলে বৈদেশিক বাণিজ্য ও রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। সংস্থাটির মতে, অর্থনৈতিক সংকট সমাধানে বড় ধরনের সংস্কার দরকার, এক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। এসব বিষয় জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম রোববার বলেন, অনেকদিন থেকেই ব্যাংকিং খাতে জাল জালিয়াতি হচ্ছে, এটি বন্ধ হওয়া তো দূরের কথা, ক্রমে আরো বাড়ছে, ব্যাংকে বাড়ছে খেলাপি ঋণ। এর অন্যতম কারণ হলো খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক কোনো উদাহরণ নেই। তিনি বলেন, ঋণ খেলাপি ও জাল জালিয়াতি বন্ধে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি, কারণ রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এটি বন্ধ হবে না। তিনি বলেন, ব্যাংকিং খাতে কমিশন গঠনের কথা বলেছে কেউ কেউ, এক্ষেত্রে ধরে নেই ব্যাংকিং কমিশন গঠন করা হলো, ওই কমিশন একটি রিপোর্ট দেবে, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে রিপোর্টের সুপারিশ কে এবং কিভাবে বাস্তবায়ন করবে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI-এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর বলেন, সিপিডি যে তথ্য দিয়েছে তা আংশিক, ব্যাংকিং খাতে জালিয়াতির প্রকৃত চিত্র আরো ভয়াবহ, এটি আরো বাড়ছে, এর কারণ হলো এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, জাল জালিয়াতি হচ্ছে, খেলাপি ঋণ বাড়ছে, কিন্তু জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমার জানা নেই, ফলে আপাতত আমি কোনো সমাধান দেখছি না। ডক্টর আহসান এস মনসুর বলেন, সিপিডি লুটপাটের একটি চিত্র তুলে ধরেছে, কিন্তু কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এমন কিছু তারা বলতে পারেনি, কারণ কারো বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, আর এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে মনে হয় না, কারণ এ ধরনের জালিয়াতি অপরাধী এবং নীতি নির্ধারক সবার জন্য লাভজনক। তিনি বলেন, এ ধরনের ঘটনা বন্ধ করতে হলে দৃশ্যমান কিছু করতে হবে, জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ডক্টর মইনুল ইসলাম বলেন, সিপিডি 92,000 কোটি টাকার কথা বলেছে, কিন্তু প্রকৃত চিত্র আরো ভয়াবহ, এটি বাড়ছে, এর কারণ হলো সরকার ঋণ খেলাপিদের আশকারা দিয়ে দিয়ে এ পর্যন্ত এনেছে। বর্তমান অর্থমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছে এগুলো খেলাপিদের পক্ষে গেছে, 2019 সালে তার দায়িত্ব গ্রহণের পর একটার পর একটা ছাড় পেয়েছে খেলাপিরা, বিশেষ করে নীতিমালা করেছে, 2% খেলাপি ঋণ জমা দিলে 10 বছরের জন্য সময় পাবে, এটি অত্যন্ত ভুল নীতি। এসব নীতির ফলে আজকের এই পরিস্থিতি দাঁড়িয়েছে, আর খেলাপি ঋণের বেশিরভাগ অংশ বিদেশে পাচার হয়ে গিয়েছে, এগুলো কখনো আর ব্যাংকে ফেরত আসবে না, এটি হলো বাস্তবতা, আর এই বাস্তবতা মেনে নিতে হবে।